কার্শিয়াং এর রাস্তা, এটা তো ডাউনওয়ালা ডাউন যাওয়ার রাস্তা, পুরো ধোঁয়া। সেই কার্শিয়াং এ যাওয়ার মেন উদ্দেশ্য, কার্শিয়াং এর যে তেত রোড, যে জঙ্গল, তার যে কাহিনী, সেটাই আমাদের জানার মেন উদ্দেশ্য ছিল। তো সেই লক্ষ্যে আমরা বন্ধু মিলে সব জামা কাপড় গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম। রাস্তায় আমরা অনেক জায়গায় ভ্রমণ করার পর শেষে আমরা দুপুরের পর গিয়ে পৌঁছাই দার্জিলিং। দার্জিলিং থেকে কিছুটা যাওয়ার পর তারপরে আমাদের স্থির হয়ে যায় আমরা কার্শিয়াংয়ের দিকে রওনা দেব। তো আমরা যখন কার্শিয়াংয়ের দিকে প্রথম যাই, তখন আমরা দেখতে পাই জঙ্গলে ঘেরা এক রাস্তা। সে রাস্তা শুধু জঙ্গলের মধ্যে দিয়ে গেছে। জঙ্গল বলতে চারিদিকে পাইন গাছের জঙ্গল, আর রাস্তা যা দেখতে, তো সেটা বিভৎস জায়গা, ভয়ানক বললে কম হবে। তো দিনের বেলা আমরা গেছি এখানে, চারিদিকে কুয়াশাচ্ছন্ন অবস্থা বিরাজ করছে। তখন ডাউহিলের অনেক স্মৃতি, অনেক কাহিনী আপনারা হয়তো পড়েছেন বা দেখেছেন অনেক ভিডিওর মধ্যে, কিন্তু আজ আমরা যে ডাউহিল আপনাদের সম্মুখে তুলে ধরছি সেটা বাস্তব। এই হলো ডাউহিল পার্ক, যে পার্কের নানা রহস্য, নানা স্মৃতি এই জুড়ে আছে। পাশে জঙ্গলে ঘেরা বন, যেখানে এক ভয়ানক স্মৃতিকে তাড়না করে বেড়াচ্ছে। অনেক গল্প, অনেক স্মৃতি এর মধ্যে আছে। কথিত আছে এখানে যে স্কুল, সেই স্কুলে একটা শিশু মারা গেছে, এবং পরবর্তীকালে সেই শিশু, মানে সেই মৃত শিশু কাটা মন্ডু সহ এই জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ায়। সন্ধ্যার পর তো দূরের কথা, দিনের বেলা আমরা গেছি, খুব একটা বেশি লোক এখানে যাতায়াত করে না। যেদিন আমরা গেছি শুধুমাত্র দুটি গাড়িই আমাদের সাথে গেছে, দুটি গাড়ি মানে আমাদের একটা গাড়ি আর একটা গাড়ি। তো আমরা বেশ পাঁচ সাতজন মিলে গেছিলাম। তো আমাদের ইচ্ছা ছিল রাতের বেলা এখানে থাকা, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, তাই আমরা দিনের বেলা রওনা দিয়ে এসেছি। রাস্তাটি সত্যি খুব ভয়ানক, জঙ্গলে ঘেরা। আপনারা যদি রাস্তার অবস্থা খুব দৃশ্য দেখার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই দার্জিলিংয়ে গেলে একবার কি অন্তত কার্শিয়াংয়ের এই ডাউহিল তেত রুটে ঘুরে আসবে। সুন্দর জঙ্গলে ঘেরা মনোরম দৃশ্য আপনাদের সত্যি খুব ভালো লাগে, আর না যদি ভালো লাগে তাহলে আমাকে এই দৃশ্য সবাই ফিল করতে পারে না, এই অনুভূতি সবার মধ্যে থাকে না। তো এই স্কুল নিয়ে আপনাদের প্রতিবেদন। আর জঙ্গল যাচ্ছি আমরা 100 প্লেসের দিকে, শুধু ধোঁয়া ধোঁয়া জঙ্গল। দেখা যাক কপালে কি দেখা যায়। দার্জিলিং এর থেকে অরবিট কিছুটা জায়গা এসে আমরা যেটা এখানে এসে উপস্থিত হয়েছি, এই জায়গাটির নাম হলো কার্শিয়াং। যে আপনারা অনেক জায়গা পড়েছেন বা দেখেছেন হয়তো অনেক ভিডিওর মাধ্যমে, এই জায়গাটাকে হন্টেড বলে লোকে বলে থাকে, কিন্তু আসলে এই জায়গাটা সত্যি হন্টেড মতোই, কিন্তু যে হন্টেডের কথা লোক বলে সেটা কিন্তু না, পরিষ্কার বোঝাই যাচ্ছে। আমরা বিগত এইখানে 3-4 ঘন্টা ট্রাভেল করছি, এবং
জিনিসটা অবজার্ভ করছি যে জিনিসটা কত দূর যেতে পারে। তো যা আমরা দেখছি এখানে সত্যি ভিউটা অসাম, একটু সাইডগুলো দেখো অসাম ভিউ। আমরা এসছি এখানে সাতজন মিলে, আরও সব বন্ধুবান্ধবরা আছে। তো এই যে জায়গার ভিউটা অসাম, জাস্ট ওয়াও লেভেলে বললেই চলে। সেই হন্টেড বা ভুতুড়ে জায়গাগুলো বলে থাকে সেটা একদম পুরোপুরি বা পুরোপাই মিথ্যা, মানে মিথ্যা কথার মধ্যে দিয়ে এটাকে রটিয়ে দিয়েছিল। কিন্তু সত্যি এই জায়গায় লোক খুব কম আসে, কারণ এখানে জীবজন্তুরের প্রচলন, জীবজন্তুর আছে বা ব্ল্যাক ফ্যান্থার যেটা বলা হয় সেটাও অনেক সময় আসে, কিন্তু সেটা রাত্রিরে, দিনের বেলা না। তবে এখন যেটা ঘড়িতে বাজে খুব সম্ভবত 3:37, এই সময় আমরা পুরো অন্ধ, প্রায় অন্ধকারের মধ্যেই আছি। তো আরো আগে যাওয়া যাক, কি আছে দেখা যাক। চলুন, বন্ধ করে দিয়ে জাস্ট ওয়াসাম লেভেলের ভিউ। এই ভিউটা দেখো, একটু নিচের দিকে আসছে, নিচের দিকে এই ভিউ দেখা যাচ্ছে না, এতটাই অন্ধ। তো সেই জন্যই বলা হয়েছে যে এখানে ভুতুড়ে জায়গা বা হন্টেড প্লেস। ভুতুড়ে জায়গা বলে কিছুই নয়, আসলে আসলে জায়গাটা সত্যি খুব ভয়ানক দেখতে, দিনের বেলা নির্জন জায়গা, ওই জন্য লোক এখানে আসতে চায় না। এমনি আপনারা সবাই জানেন যে ইয়াং ছেলের রক্ত তেজ বেশি, সেই জন্য সবাই মিলে এসছে। আর সব ফটো শুট করতে ব্যস্ত ছেলেরা, নিচে দেখলে ভয় লাগছে দেখো, বহুত দেখো এত নিচু দেখ। রাস্তাটা একটু দেখো সবাইকে, আসো আসো আসো, একদম খাদের কিনারা দিয়ে রাস্তা ধরতে গেলে, এবং সব কিনারায় দাঁড়িয়ে আছে ছেলেপুলেরা। খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা, আর এত ভয়ানক মনে হচ্ছে পরের বছর ফের একটু আসলে আসা যেতে পারে। চলো আমরা তো এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা আপাতত রওনা দেব আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। তো জঙ্গল থেকে আমরা এবার বেরোবো, এই সব আমাদের পল্টন দাঁড়িয়ে আছে, সব একটু হাই করে দাও। এটা শক্তি, সমর, সুরাজ, সুরজিৎ, কুশল, গোপাল, তো ভাই আপাতত এখান থেকে আমরা রওনা দিচ্ছি।